আসসালামু আলাইকুম বন্ধুরা, চলছিলাম চলন বিলের মাঝখান দিয়ে, পালসা চলন বিল নাটোরের সিংড়া থানার আওতাধীন। তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম সুন্দর করে, আশা করি সবার ভালো লাগবে এবং পুরো ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে বৃহত্তম চলন বিলের মাঝামাঝি আমরা যাচ্ছিলাম নৌকা ভ্রমণে। তো আমাদের সাথে আরও সহপাঠী আছে, আমি উপর থেকে ভিডিওটা করলাম, দেখেন কিভাবে পানি কাটতেছে, নৌকা যাচ্ছে সোতর সাইডে। এগুলো হচ্ছে গা আমন ধানের আবাদ এবং কিছু খের ময়লা ও গাছ, আর হচ্ছে গা পানি গাছ অনেক শ্যাওলা হয়ে আছে, তারপরে আছে কলমির গাছ, কিছু কিছু জায়গায় আছে ধান, কিছু কিছু জায়গায় খালি। দেখছেন চতুর সাইডে দুই এক কিলোমিটারের ভিতরে কোথাও কোনো বাড়ি ঘর নেই, মাঠ আর মাঠ পুরোটাই বিল। এবার হয়তো ততটা পানি হয় নাই, না হওয়াতে দুই সাইডে যথেষ্ট পরিমাণে আমন ধানের আবাদ হয়েছে। মাঝে মাঝে কিছু আমন ধান আছে, এগুলো যেটা বাংলার পুরাতন ধান আমন, সে আমন ধানের আবাদ আছে কিছু কিছু জায়গায়। এই দূর প্রান্তে দেখছেন কচুরিপানা এবং মাঝে মাঝে কিছু আমন ধান, কিছু কিছু জমি খালি, আর মাঝখান দিয়ে চলছে একটা একা বেঁকা একটা নদীর মতন, সামান্য একটা নদীর মতন কোনোভাবে বোটগুলো চলছে। এই দেখেন কতগুলো জঙ্গল তুলে রাখছে সাইডে, কৃষক হয়তো বা জমি আবাদ করবে, এর জন্য পানাগুলো তুলে পালা দিয়ে রাখছে। আর দুই সাইডে এগুলো হচ্ছে গিয়ে আপনার আমন ধান, এবং সামনে দেখুন ফাঁকা, এর ভিতরে চলছে কৃষকের পরিষ্কার পরিচ্ছন্ন করার উৎসব। দেখছেন পুরোটাই ফাঁকা, এদিকে পানি শুকিয়ে গেলে এগুলাতে হয়তো বা রোশন লাগানো হবে। চলছে আরেকটি বোট পারাপারের জন্য, দেখেন মাছ মারার সিস্টেম করে রাখছে, বোটগুলো চলছে পানি কেটে কেটে চলছে, বোটগুলো কত স্পিডে চলছে পানি কেটে কেটে, দুই সাইডে পানির ঢেউ আর ঢেউ চলছে আমাদের বোট। এই যেগুলো হচ্ছে আমন ধান, বৃহত্তম চলন বিলের মাঝামাঝি আছে। সামনেরটা দেখেন কী অবস্থা, পুরোটা আমন ধান, জায়গায় জায়গায় দেখেন কেটে রেখেছে ময়লাগুলো, এগুলো বোটের ফ্যানের মধ্যে বাঁধে আর পরিষ্কার করতে হয়, আবার সামনে আগাইতে হয়। দেখা যাক, চলতে থাকুন আমাদের সাথে, পুরো ভিডিওটা দেখবেন। ওই বোটটা সম্পূর্ণ আটকে গেছে, একদম সম্পূর্ণ আটকে গেছে ফ্যান। চলুন দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। সামনে আরেকটা বোট আটকে আছে, একদম আটকে গেছে, জঙ্গল আটকে গেছে ফ্যানের মধ্যে, যাইতে পারতেছে না। দেখা যাক আমাদের বোটটা নিয়ে আমরা ইনশাল্লাহ পার হয়ে যাব। দেখুন জোরে চালাও, জোরে 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 যাচ্ছে যাচ্ছে, ব্যাপক ময়লা ফ্যানের সাথে বেঁধে যাচ্ছে, সমস্ত ময়লা নিচে খালি ময়লা। দেখছেন কৃষকেরা জমি পরিষ্কার করে সাইডে ফেলে রাখছে, এইগুলা যায় বোর্ডের ফ্যানের সাথে বেঁধে যাচ্ছে। দেখুন অবস্থা, যাতে ফ্যানের দ্বারা কাটে কুচি কুচি হয়ে গেলে পরিষ্কার হয়ে যাবে। চতুর সাইডে দেখেন অবস্থা, এই দেখেন অবস্থা, বোর্ডের স্পিডে আমরা পার হয়ে চলে আসলাম, ওই বোর্ডটা পার হইতে পারলো না। দেখছেন কত স্পিডে পানি মারতেছে, ফ্যান কত স্পিডে মারতেছে যাতে ময়লা আবর্জনা কাটে। তবু বেঁধে গেছে অনেকগুলো, অনেক ময়লা বেঁধে গেছে, খুব স্পিডে চলতেছে যাতে ময়লাগুলো কেটে যায়, অন্য বোর্ড আসতেই পারে নাই। যাই হোক, আমাদের বোর্ডটা নিয়ে আমরা আগে চলে আসলাম, ও বোর্ডটা এখনও আসতে পারে নাই। দেখেন কৃষকের
জমি পরিষ্কার করতে গিয়ে সব কিছু এই ক্যানালের মতন যে নদীটা আছে এটা টেনে ফেলছে। বোর্ডে কাটতেছে কি স্পিডে, কাটতে কাটতে ছোট করে দিচ্ছে, কেটে সমানে কাটতেছে। দেখছিল আমাদের মাঝি মাল্লারা কিভাবে ছোটানো যায়। আমাদের মাঝি মাল্লারা প্রচুর চেষ্টা করে চলে আসলো, তাও বেঁধে গেছে নিচে, ফ্যানে ব্যাপক ময়লা বেঁধে গেছে। আমাদের নৌকার ডাইরেক্টর উনি দেখতেছেন কি করা যায়। সামনে এগুলো দেখছেন, এগুলা সম্পূর্ণ কচুরি পানা। মাঝে মাঝে কিছু আমন ধান, এগুলা সব শ্যাওলা, এগুলো হচ্ছে শ্যাওলা। এগুলো পরিষ্কার হবে আস্তে আস্তে, বৃষ্টি কমে গেলে, পানি কমে গেলে এগুলা সব রসুন লাগানো হবে। দেখেন ফ্যানে ব্যাপক ময়লা বেঁধে গেছে, আমাদের ছোট মাঝি নেমে গেছে পরিষ্কার করার জন্য। ওই দেখেন পিচ্ছি ফ্যান পরিষ্কার হচ্ছে, হাতে কাছে নিয়ে কেটে দিচ্ছে ময়লাগুলো। মেশিন বন্ধ করে দেওয়া আছে, ইঞ্জিনটা বন্ধ, তাই পরিষ্কার করার জন্য নেমে গেছে নিচে। কারণ এত ময়লা থাকলে বোর্ডের স্পিরিট ততটা হবে না, ফ্যানও ভেঙে যেতে পারে। পিচ্ছির মাথায় বুদ্ধি আছে, কত সুন্দরভাবে কাটতেছে, হাতে কাছি, হাঁসের মতন ধারালো যেটা ওটাকে বলে কাছি, ধান কাটায় যেটা ব্যবহার করা হয়। যাই হোক, আলাদা ভয়েস দেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ ওইখানে যে বিটের বাজনা সাউন্ড কিছুই বললে শোনা যায় না, এর জন্য আলাদাভাবে বলে দিচ্ছি। দেখেন পরিষ্কার করে দিল, বোর্ড আবার চলতে শুরু করলো। ডিজে পার্টির গান, ড্যান্স, ভয়াবহ অবস্থা, এর জন্য ওইখানে কোনো কিছু না বললে তো শোনাও যাবে না। অনেকে হয়তো অন্য রাষ্ট্রের মানুষ আছে, বাংলা বোঝে না, ওনারা হয়তো বা দেখবে শুধু। আমরা যেমন অন্য দেশেরগুলো দেখি, বলতে পারি না, বুঝি না, তেমনই আমরা বাঙালি যারা আছি ওরা তো দেখতে পারবো। এটাই হচ্ছে বৃহত্তম চলন বিল। অনেকে হয়তো নাম শুনছে, কোথায় সে চলন বিল? এটা নাটোরের সিংড়া থানার আওতাধীন চলন বিল, এটাই সেই চলন বিল। চতুর সাইডে যেদিকে দেখবেন মাইলকে মাইল কোনো বাড়ি নেই, 1-2 কিলোমিটারের ভিতর কোনো বাড়ি নেই, চতুর সাইডে শুধু বিল আর বিল। চলুন দেখতে থাকি কতটা সুন্দর বাংলাদেশের মনোরম সৌন্দর্য, এবং আপনারা পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল meme.tv.bd24, এবং ফেসবুক পেজ ট্রাভেলার্স, সরাসরি ফেসবুক আইডি মুজিবুর রহমান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মিম।